বিশ্বকাপের মঞ্চে টানা 5 ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশের সামনে এবার আরেক বিপর্যস্ত দল পাকিস্তান। বাংলাদেশের মতো খুব একটা স্বস্তিতে নেই বাবর আজমের দল। গত কয়েক বছরে প্রতিবেশী এই দুই দলের লড়াইটা হয়ে ওঠে অনেক জমজমাট। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ দল চাইছে শেষ কয়েকটা ম্যাচ জিতে দেশে ফিরতে। এই ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে দুশ্চিন্তার নাম সাকিব শান্তসহ একাধিক ক্রিকেটারের অফ ফর্ম। তাই তো পাকিস্তান ম্যাচে সুযোগ দেওয়া হবে বেশ কয়েকজন সাইড বেঞ্চের ক্রিকেটারদের। ব্যাটিং অর্ডারেও আসবে বড় পরিবর্তন। রিয়াদকে খেলানো হবে উপরে, নিচে চলে যাবেন টপ অর্ডারের ব্যাটাররা। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি পাকিস্তানের বিপক্ষে কোন শক্তিশালী একাদশ ও যে ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশে হয়ে ওপেনিং করবেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো লিটনের সাথে ওপেনিং এ দেখা যাবে না নাজমুল হোসেন শান্তকে। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম। 3 নম্বর পজিশনে ব্যাটিং করবেন অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে 4 নম্বরে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 5 নম্বর পজিশনে দেখা যাবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। নিজের 6 নম্বর পজিশনেই ব্যাটিং করবেন মুশফিকুর রহিম। 7 নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য আবারও সুযোগ পাচ্ছেন তাহিদ হৃদয়। 8 নম্বর পজিশনে দেখা যাবে অলরাউন্ডার শেখ মাহেদি হাসানকে। এছাড়াও একাদশে থাকবেন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। উল্লেখ্য, বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে 31 অক্টোবর দুপুর 2:30। এই ম্যাচের ভেন্যুও কলকাতার ইডেন গার্ডেন।